আইনশৃঙ্খলা এবং পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিবা লোকে বাড়িঘর থেকে বাইকে চেপে এসে চুরি ছিনতাই করে চলেছে ছিনতাইবাজ এবং লুটেরা বাহিনী। বৃহস্পতিবার সকালে 8টা নাগাদ বিশালগড় থানা এলাকার উত্তর ব্রজপুরের এক নিরীহ রাবার উৎপাদক সন্তোষ দেবনাথের বাড়িতে বাইকে চেপে এসে হানা দেয় এবং 100 কেজির মতো রাবার ছোঁ পেড়ে তুলে নিয়ে চম্পট দেয়। সন্তোষ দেবনাথ জানান, রাবার বিক্রি করে বৃহস্পতিবারই বন্ধন ব্যাংকের কিস্তি দেবে বলে সকালে 150 কেজির মতো রাবার বিক্রি করার জন্য নিচ্ছিলাম প্রস্তুতি। এই সময় দুই ছিনতাইবাজ বাড়ি এসে বাড়ি থেকে 100 কেজির উপর রাবার ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটা হয়েছে বারিন্দাবাদে, রাবার আসলো প্রায় 150 কেজির মতন, 100 কেজি রাবারের মতন ছিনতাই করে লিয়ে গেছে। কীভাবে এসেছে তারা? বাইক দিয়ে আসে। কোন থেকে এসেছে? এটা 1 নং চন্দ্রনগর বাড়ি কিছু। নামটা আমি পাইছিনি কোনো কিছু না। বিশ্বজিৎ ঘোষ কইছে। বিশ্বজিৎ ঘোষ কইছে? বিশ্বজিৎ ঘোষ। কোনখানে আপনার বাড়ি? আমার বাড়ি হলো উত্তর গোদপুর। কী নাম আপনার? সন্তোষ দেবনাথ। এখন এখন মানে কই আছেন? আমি বিশালগড় থানাতে আছি। আজকে আমার বন্ধনের টেহা জোগাড় করার লেগে আমি রাবারকে বাইক করছিলাম। আপনি কি মানে এসব বিক্রি করে মানে রাবার বিক্রি করে মানে সংসার? রাবার বিক্রি করে আমার সংসার চলতেছে। এটা কয়টার সময় হয়েছে ঘটনা? এটা ধরেন না ওখান থেকে প্রায় 8টা সাড়ে 8টার সময় ঘটনা রয়েছে। সকাল 8টা সাড়ে 8টা? হ্যাঁ হ্যাঁ। কী নাম আপনার? সন্তোষ দেবনাথ। এখন আপনি এটা কী চান? আমি সত্য বিচার চাই, আমার টাকা যাতে ধীরে পাই যাবে। রাবারের টাকা? রাবারের টাকা। কত টাকা? এখন প্রায় মনে করেন 15,000 টাকার মতো নেব। আইনশৃঙ্খলার এতটা অবনতি দেখে এলাকাবাসী বুঝতেই পারছে না পুলিশের অবস্থান এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখার দায়িত্ব থানা পুলিশের, কিন্তু এই পরিস্থিতিতে পুলিশের উপর মানুষ কি করে আস্থা রাখতে পারে? সুশাসনের যে কথা বলা হচ্ছে সেটা পুলিশের জন্যই মাঠে মারা যাবে বলে সচেতন মানুষ মনে করছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস রিপোর্ট।